हेलो अपनी आछे ना कौन कोते ठीक है से अपनी आछे ने खेजुरी देते वर्तमाने ठीक है से हमारे टीम आपने के एक में जगह जगह कोई नहीं अपनी खेजुरी अपने ब्लॉक किया से खेजुरी दूना हुआ ठीक है से हमने फोन कर चें अपना री नंबर है तुम्हें कॉल करें শুরু হয়ে গেছে পূর্ব মেদিনীপুর জুড়ে কি বলবেন প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ আমাদের এখানে তো হবেই এবং যেখানে ল্যান্ডফল হবে বলছে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুরের অল্প খানিকটা অংশ দাঁতন মোহনপুর এই জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বেশি এফেক্টেড হবে এগরা এক এগরা দুই রামনগর এক রামনগর দুই কাঁথি এক দুই খেজুরি এক দুই নন্দীগ্রাম এক হলদিয়া এই বৈশাদল এই নদী এবং বঙ্গোপসাগর তীরবর্তী এলাকাগুলো স্বাভাবিকভাবে আমরা আতঙ্কের মধ্যে আছি উদ্বেগের মধ্যে আছি এবং সতর্ক আছি কেউ বাড়িতে নেই সবাই আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গেও কাজ করছি ভারত সরকারকে ধন্যবাদ তারা পর্যাপ্ত পরিমাণ এনডিআরএফের টিম এই জেলায় মোতায়েন করেছেন এবং দীঘা রামনগর শঙ্করপুর তাজপুর খেজুরি জনকা নন্দীগ্রাম এইসব জায়গায় এনডিআরএফের লোকজন দুপুরের আগে থেকেই পজিশন নিয়েছেন এবং তাদের সঙ্গে আমাদের স্থানীয় জনগণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বহু পঞ্চায়েত আমাদের কোস্টাল বেল্টে আছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত তারা মাঠে নেমে কাজ করছেন আমাদের যারা পঞ্চায়েত সমিতিও আমাদের আছে খেজুরি দুই পঞ্চায়েত সমিতি আমাদের নন্দীগ্রাম এক দুই আমাদের কাঁথি এক আমাদের এই পঞ্চায়েত সমিতিতেও সব ক্যাম্প করা হয়েছে এর বাইরেও বিজেপির পক্ষ থেকে আমরা ১৭টা পার্টির ক্যাম্প করেছি কাঁথি এলাকাতে আর নন্দীগ্রাম এই এলাকাতে আমরা আরো প্রায় ৭টা ক্যাম্প করেছি দুপুরে শুকনো খাওয়ার দেওয়া হয়েছে সন্ধ্যে থেকে রান্না করা খাওয়ার দেওয়া হয়েছে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে এবং হাজার হাজার জলের পাউচ সেখানে রাখা হয়েছে বাচ্চাদের বেবি ফুড এবং গবাদি পশুদের জন্য আলাদা শেল্টারের ব্যবস্থা করা হয়েছে বলছি প্রাকৃতিক দুর্যোগ খারাপ তাই সারা রাত নবান্নে থাকবে মুখ্যমন্ত্রী কি বলবেন মুখ্যমন্ত্রী থাকবেন মুখ্যমন্ত্রীর কি কাজ আছে আমি এমএলএ আমার কোনো কাজ আছে না উনি তো বাড়িতে বসেই ফোনে যোগাযোগ রাখতে পারেন এটাতে মিডিয়াতে প্রচার করার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে আমফানের সময় কলকাতা এবং সল্টলেকে গাছ পড়ে গেছিল আপনি এতদিন ১৩ বছর রাজত্ব করলেন এর আগে ৩৪ বছর সিপিএমও করেনি আপনিও করেন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বানিয়েছেন পেশাদার টিম আপনাকে তো উড়িষ্যা থেকে তখন নবীনজি মুখ্যমন্ত্রী ছিলেন ওডিআরএফ এনে কলকাতা সল্টলেকের গাছ সরাতে হয়েছিল আপনার পুলিশ পারেনি সরাতে তা আপনার সব নাটকবাজি না করলেই হবে এটা কমপ্লিটলি ড্রামা এই কাজটা আপনার নয় ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকের কাজ লোকাল পুলিশের কাজ বিডিওদের কাজ এনডিআরএফ এর কাজ আর যোগাযোগ রাখা বাড়ি থেকে বসেও করা যায় এখানে একদল মিডিয়ার লোককে রেখে কিছু তাবেদারকে রেখে উনি কতটা জনদরদি এটা দেখাতে চাইবেন আর আরজি করে ডাক্তার বোনের যে ক্ষত সেই ক্ষতটা মেরামত করতে চাইবেন আর কোনো কারণ নেই উদ্দেশ্য রাজনৈতিক এ সৎ উদ্দেশ্য নয় আমি মুখ্যমন্ত্রীকে বলবো খবর নেবেন উড়িষ্যা সরকার কি কি করেছে ১০ লক্ষ মানুষকে শেল্টারে তুলেছে তাদেরকে সকালের টিফিন দিয়েছে দুপুরের খাওয়ার দিয়েছে সন্ধ্যার খাওয়ার ব্যবস্থা করেছে ইউরিনাল ল্যাট্রিন দিয়েছে পানীয় জলের ব্যবস্থা করেছে গবাদি পশুদের জন্য গোখাদ্যের ব্যবস্থা করেছে আলাদা শেল্টার করেছে বাচ্চাদের বেবি ফুড দিয়েছে ১১৯টা ফায়ার ব্রিগেডের টিম গাছ কাটার মেশিন সার্চ লাইট নিয়ে উড়িষ্যা গভর্নমেন্ট পোস্টিং করেছে কোস্টাল বেল্টে ৭৯টা ওডিআরএফ উড়িষ্যা সরকারের যে রেস্কিউ ম্যানেজমেন্ট ফোর্স আছে
তাদের টিমকে ডিপ্লয়েড করে দিয়েছে এবং তার সাথে সাথে এনডিআরএফ এর টিম রয়েছে। আপনার এখানে কোথায় সব ভোকারটা? সব বিডিও অফিস বন্ধ। আপনার যে কটা জায়গা আছে আপনার বিডিওরা প্রধানদের বলে দিয়েছে যে স্কুল খুলে রেখে দিন, ওরা গরু ছাগল সাধারণ মানুষ, স্কুল খুলে রেখে দিন, মিড ডে মিলের চালটা খরচ করে দেবেন আর ডালটা কিনে নেবেন, কবে টাকা দিব জানি না, এর আগে টাকা এখনো লোক পাই। পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, ভগবানের উপর ছেড়ে দিন।